পর্যটকর আড়াআড়িত ফর গিয়ে চট্টগ্রামের তৃতীয় কর্ণফুলী সেতু সামানত। আজিয়া ঈদের পঞ্চম দিন তো বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি ঠেলাঠেলি আসিল এই ব্রিজের দুনোড় অধি উড়ে নিচে ব্যাগ জাগাত। মূলত ইবা কক্সবাজার মহাসড়কের ব্যস্ত সেতু হইল নগরবাসী ইবারে অঘোষিত পর্যটন স্পট হিসাবে ধরি লয়। নানা বয়সের বিচিত্র মানুষের দেখা পাওয়া যাব। খোলা আকাশ, লাইন ধরা শত শত জাহাজ আর কর্ণফুলীর ঐতিহ্যবাহী সাম্পান্ত আছে। সবচাইতে বড় হতল দি এটা আইলে অনায়াসে ফাইবেন নিয়ে আসলে লাই বুক ভরা ফ্রেশ বাতাস। জিয়ানোল্লাই নগরবাসী ইট পাথর জঞ্জালাতন বাইরে একখানা নিয়াস ফেলা বেল্লাই এডা আইয়ে এডা হ্যাঁ মানে মেলা খোলা জিনিস মনে করো বাতাস টাতাস আছে ভালো লাগে শহরের ভিতরে লিং বিল্ডিং এটা মনে করো বেড়ানো যায় বেড়ানোর জায়গা নাই ইকে মেলা খোলা নদীর আবার বাতাস আছে সাইডে মুখে মেলা খোলা মন যাতে ভালো থাকে চলিয়ে যাতে মন খারাপ থাকে এত চলে আইলে মানে খুবই ভালো লাগে এত সুন্দর পরিবেশ তো আসলে সবসময় সব জায়গা থামানো যায় যে আরো এডা আছে যে আমরা ইয়ে উপভোগ করি জিনিস জ্ঞান কিন্তু অবশ্যই আমরা সিটা আনলে সবচেয়ে বড় পাওয়া মানুষের সমাগম আর চাহিদা তাহিবের হারণে এর ফা যায় আইসক্রিম ঝালমুড়ি শরবত সহ আরো বহুত কিছু অনেক চাইলে ব্রিজের নিচে নদীর ফারত বই ফুচকাও হাইট পারণ আছে ইল্লে ধুলনু। তবে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর বাণিজ্যিক রাজধানী এই চট্টগ্রামত বিনোদন কেন্দ্র স্বল্পতা আর খেলার মাঠ কমে যাইবার আক্ষেপও উড়িয়াইয়ে নগরবাসীর মুখত। আর চট্টগ্রাম এত বড় একটা শহর, বাংলাদেশের ভিতরে ঢাকার পরে চট্টগ্রাম স্থান, তো সেই ক্ষেত্রে আসলে যে পার্কগুলি আছে অপ্রতুল। গতকালকে আমি বাচ্চাদেরকে নিয়ে কাজী দেউরি একটা পার্কে গেলাম, একদম অল্প একটু জায়গা যেখানে এত মানুষের ভিড়, এটা সামাল দেওয়া একটা রাইডে চড়ানোর জন্য বাচ্চাদেরকে নিয়ে আমি এক ঘন্টা অপেক্ষা করা লাগছে। আমার মনে হয় আরও বড় কোনো পর্যটন বাচ্চাদের জন্য বিশেষ করে বেশি জায়গা নিয়ে প্রশস্ত জায়গা নিয়ে খুব সুন্দর পার্ক করলে বিনোদনের জন্য আরও ভালো হয়। জনসংখ্যা যেভাবে দিন দিন বাড়েন সে হারে তো বিনোদনের স্পটের খুবই অভাব নবারের। আসলে চিরাং শহর মধ্যে তো তেমন মানে আনন্দদায়ক ঘোরাঘুরি করিবার তেমন প্লেস নাই, চারিমিকে যানজট, যানজটের ফাঁকে একটা নিরিবিলি জায়গা হিসেবে এখন এনে ঘোরাঘুরি করি তারে ইয়ে নেই এতেলাই তো আগে। সবশেষে সাগরকন্যা চট্টগ্রামের 60 লাখ মানুষের সুস্থ মানসিক বিকাশ ও বিনোদনের হতা চিন্তা করি চট্টগ্রামের অভিভাবক একখানা ভাবিবু ইয়ানি আসা নগরবাসীর। চৌধুরী রাসেল, C+TV, চট্টগ্রাম। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগল আল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আরা সাগাই হতা হই।